হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমি একটু আমার ভিডিও নিয়ে আসলাম। তো আমার পাখিগুলা কি সুন্দর দুজনে খেলতেছে, এই তো খুবই সুন্দর লাগতেছে। এরা দুজনে খুব সুন্দর কথা বলে, আমার ছেলের খুব পছন্দের পাখি। তো অনেক বৃষ্টি হবে আজকে, বৃষ্টি হয়ে হচ্ছে অনেক আর কি, হারিকেন আসতেছে, এই জন্যে ওয়েদার খুবই খারাপ, খুবই ড্যাম। আমি মালাই কেক তৈরি করব, ওর জন্য দুধটা প্রায় 1 ঘন্টা ধরে জাল হচ্ছে আর কি। আমার ছেলের বার্থডে, তো বাচ্চাটাকে খুশি করার জন্যে, আর মারা তো অলওয়েজ বাচ্চাদের খুশি করে। তো এখানে তিন পদের দুধ নিছি, হোল মিল্ক, হাফ অ্যান্ড হাফ অ্যান্ড হেভি মিল্ক। দুধটা জাল হলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এটা আমার মালাইয়ের জন্য প্রস্তুত হবে। মাংস চড়াইয়া দিলাম, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেবলই থামলো। তো এই যে 1 কাপ চিনি দিয়ে আমি অল্প অল্প চিনি দিয়ে এখন ফোম করে নিব, আর এই যে কুসুম গুলো আমি আলাদা করে রেখে দিছি। এই যে তারি পেয়ে চাল কুমড়াটা উঠাইলাম, এখন তোর তো পছন্দ, খুবই চাক ভাজে দিব। এই তো রাহিম, এইটা আমি চাক ভাজি করবো। ইলিশ মাছ গুলো আমি এখন ভেজে নিব, কারণ বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা ভাত খেতে, ভাত গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে আসলে বৃষ্টির দিনে ভালো লাগে। এই যে বাজিতে শেষ, এটা হলে আমার রান্না বান্না শেষ, ক্লিনও শেষ করে ফেললাম। তো আমার মালাই কেকটা রেডি হয়ে গেছে, এটা খেতে যে অনেক মজা, আমার দুই ছেলে এত পছন্দ করে, ওরা অনেক পছন্দ করে। আসলে এটা স্বাদ আর কি রসমালার চাইতেও অনেক মজা আর অনেক টেস্টি।